के দেখা যাবে না, দেখলে সমস্যা। এবার আপনি বিয়ে করবেন তো কি করবেন, দেখতে যাবেন কি যাবেন না, না দেখে পুরো লাইফ কি করে চলে? কিন্তু চলেছে একদিন। এখন যদিও নিয়মটা আলাদা, দেবে হয়তো উপস্থিত শিক্ষিত মহল বলবে এটা আর কোনোদিন হয় নাকি, এটা কি কোনোদিন আবার হয়, না দেখে কি করে হয়? একটা লাইফের ব্যাপার, দেখতেই হবে ব্যাপারটা কিরকম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হযরত মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছিলেন, হুজুর আমি বিবাহ করব তো মহিলাকে কি দেখতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সম্ভব হলে দেখে নিও, সম্ভব হলে দেখে নিও। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি চেষ্টা করলাম যে মহিলাটাকে দেখব, নবী আলাইহিস সালাম বলেছিলেন যেহেতু দেখতে বা দেখার অনুমতি দিয়েছেন, তার জন্য তিনি বলছেন যে আমি চেষ্টা করলাম যে মহিলাটার সাথে আমার কথা বার্তা চলল, আমার পেগাম তাকে দেওয়া হলো, বিবাহের প্রস্তাব রাখা হলো, সেই মহিলার জন্য আমি চেষ্টা করলাম তাকে দেখি, সে কোন জায়গায় যাচ্ছিল, আমি একটা গাছের আড়াল থেকে তাকে দেখলাম, তার এমন কিছু দেখলাম যা দেখে আমার মনটা তার দিকে আকৃষ্ট হলো, আর আমি তাকে বিবাহ করলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে দেখা নিষেধ করছেন আর অন্যদিকে আবার দেখা অনুমতি দিচ্ছেন, ব্যাপারটা কি? মাজাস দেখার অনুমতি প্রয়োজনে, দেখার অনুমতিটা শুধু বিবাহের ক্ষেত্রে, লাইফ তৈরি হবে তার জন্য নবী আলাইহিস সালাম অনুমতি দিচ্ছেন, তবে দেখবেন কি কি, দেখতে যাবেন বা দেখবেন এটা কি কি দেখবেন? দেখতে গিয়ে আপনি দেখবেন শুধু তার চেহারা, শুধু মুখমণ্ডলটা দেখতে পাবেন আপনি, তার শুধু এইটুকু এখান থেকে হাত দুই হাতের পাতা দেখতে পাবেন এবং দুই পায়ের পাতা, এছাড়া মাথা থেকে চুল পায়ের তল পর্যন্ত আর কিছুই দেখা যাবে না, কারণ সবটাই হচ্ছে তার সাথে, সবটাই ঢাকা তার জন্য ফরজ। আর একটা পুরুষের জন্য কোন পর নারীকে দেখাটা হারাম, এই জন্য সে দেখতে পারে না।